হ্যালো গুড মর্নিং আমি মনীষা চলেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে আর আমার চ্যানেল মা বাই সিম্পল লাইফস্টাইল তোমাদের সবাইকে ওয়েলকাম আর আজকে এই মুহূর্তে আমার সকালবেলা সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু কথা বলি যেটা আমার সবসময় ইচ্ছা করে কিন্তু কাজের চাপে পড়ে আর সেটা হয়ে ওঠে না তো আজকে যেহেতু একটু টাইম পেয়েছি তো ঝটাপট বসে গেছি তোমার সঙ্গে কথা বলতে আর আমি আশা করবো নিশ্চয়ই তোমার সবাই খুব ভালো আছো সুস্থ আছো সাবধান আছো এবং নিজের বাড়িতে আছো আমিও ভালোই আছি নিজের বাড়িতে কারণ এখন তো এরকমভাবেই আমাদেরকে কাটাতে হবে যাই হোক আর জানো তো আগে যখন শনি রোববার থাকতো তখন একটু শনি রোববার হলে একটু বেরোনো একটু টুকিটাকি কেনাকাটা একটু আইসক্রিম খাওয়া ফুচকা খাওয়া এগুলো হতো তো ফুচকা তো একদিন বাড়িতে বানিয়েছি রোল চাউমিন তাও বানিয়েছি কিন্তু আইসক্রিমটা অনেক দিন ধরে খাওয়া হয়নি তো মেয়ে অনেক দিন ধরে বায়না করছে আইসক্রিম খাবে আইসক্রিম খাবে তো তার জন্য হাজব্যান্ড একটা আইসক্রিমের বার এনে দিয়েছে কিন্তু ওটা দেখো ঠিক পছন্দ হয়নি এবার বল একটু কালারফুল কিছু একটু হলে বাচ্চাদের ভালো লাগে বাচ্চা কেন আমাদের বড়োদেরও একটু কালারফুল দেখতে হলে ভালো লাগে তো ওটাকে ভাবছি একটু যদি কিছু করা যায় কালারফুল একটু অ্যাট্রাকটিভ যাতে বাচ্চার ভালো লাগে বা আমাদের একটু ঘরে বসে একটু অন্যরকম ফিলিংস আছে যে বাইরে গিয়ে খাচ্ছি তো সেটা করার অবশ্যই চেষ্টা করবো আর তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করবো তোমরা দেখো কেমন লাগে এখন বানাবো না ওটা একটু বিকেলের দিকে বানাবো আর বৃষ্টি তো শুরু হয়ে গেছে বর্ষা বৃষ্টি সব নিয়েই চলছে আর এবার রান্না বান্না করতে যাব আর আজকে যারা আমার ভিডিওটা প্রথম দেখছে তারা প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো এবং প্রচুর শেয়ার করো আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য তোমরা প্লিজ আমার পাশে থাকো নাহলে আমি এগোতে পারবো না তো যাই হোক রেসিপিটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তোমরাও বাড়িতে এটা একবার করে ট্রাই করবে আর আমাকে কমেন্ট করে জানাবে কেমন লাগলো ওকে তাহলে চলো তো এই আইসক্রিম ডেজার্টটা বানানোর জন্য আমি এই বোলটার মধ্যে কিছুটা ভ্যানিলা আইসক্রিম নিয়ে নিয়েছি এবার এটার মধ্যে এই অরিও বিস্কিটগুলো দিয়ে দেবো এরকমভাবে এটা বাচ্চারা বড়রা সবাই খেতে খুব ভালোবাসবে আর বাড়িতে যদি কোনো হঠাৎ গেস্ট এসে যায় তো এরকম যদি একটা ডেজার্ট বানিয়ে দেওয়া যায় দারুণ হবে তো অরিও বিস্কিটগুলো আমি দিয়ে দিলাম এবার আমি এই জেমসগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আর কিটক্যাট যেগুলো ভেঙে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম আর এই ক্যাডবেরি চটগুলো এগুলো দিয়ে দিলাম তো দিয়ে সবগুলোকে আমি খুব ভালো করে মিক্স করবো এটার মধ্যে আর একটা জিনিস দেওয়া যায় সেটা হচ্ছে চকলেট কেক যদি আপনাদের কাছে থাকে তাহলে দেবেন ওটাও খেতে খুব ভালো লাগে কিন্তু আমার কাছে যেহেতু নেই তাই আমি দিতে দিলাম না এভাবে এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা সামান্য একটু দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে মেখে নিচ্ছি তো নিয়ে এবার এটাকে আমি এই বোলগুলোর মধ্যে সার্ভ করব ঠিক আছে তো আইসক্রিমটা সার্ভ করার জন্য আমি এই ধরনের বোল নিয়ে নিয়েছি আর নিয়ে এবার এই বোলটার মধ্যে আমি যে চকলেটটা মেল্ট করে রেখেছিলাম সেটা একটু দিয়ে দেব এইভাবে আইসক্রিমগুলো দিয়ে দেবো
আমি দুটো বলে সার্ভ করে নিয়েছি। এবার এর উপর থেকে একটু এটা ছড়িয়ে দেব। ডেকোরেশন করে দেবো এই ওয়েফার্স গুলো আছে। আর এরকম মাঝখান থেকে একটা করে কিটক্যাট দিয়ে দেবো। উপর থেকে এইভাবে এই জেমসগুলো এরকম ভাবে বসিয়ে দেবো। এটা খুব কালারফুল দেখতে হয়, তাই বাচ্চাদের এটা খুবই ভালো লাগবে, বড়দেরও খুব পছন্দ হবে। তাহলে রেডি হয়ে গেছে আমার আইসক্রিম ডেজার্ট। খুব সুন্দর দেখতে লাগছে, খেতেও খুব ভালো হবে। তো আপনারা এটা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কমেন্ট করে কেমন হয়েছে, ঠিক আছে? তো এটা পুরোটা আমার ডেকোরেশন করা হয়ে গেছে, আর আমি একটু আইসক্রিম এর উপর দিয়ে দিয়ে দিচ্ছি। তো এখানে রেডি হয়ে গেছে আমার আইসক্রিম ডেজার্ট। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি। যখন আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে টাটা।